গাইস, চলে যাই আমরা এখন কমলেক পাকার আসছি। হাই গাইস, এটা হচ্ছে শান্ত ভিডিও। আমরা এখন কমলেক পাকার আসছি। এ হলো লাঠি, এটা দিয়ে হচ্ছে সামনে যারা উল্টা পাল্টা চলবে এদেরকে লাঠি দিয়ে বাইরে দিয়ে মাথা মাথা ফাটানো হবে। আমরা একটা অসাধারণ একটা জায়গায় আসছি, খুব সুন্দর একটা জায়গা। যদি উঠতে পায় ব্যথা, কিন্তু জায়গা সুন্দর। এখানে এসে ম্যাগের সাথে নিজের ঘেঁষা গেছি, ম্যাগের সাথে নিজের কথোপকথন। আমরা হেঁটে যাচ্ছি, ম্যাগ আমাদের সামনে দিয়ে যাচ্ছে, এক অন্যরকম অনুভূতি। আপনারা যদি আসতে চান তাহলে শান্ত ভিডিওর সাথে যোগাযোগ করুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শক, যারা দেখতে পাচ্ছেন আমরা বাংলাদেশের বিউটিফুল বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি থানার 34 নং সাজেক ইউনিয়নের কংলাক পাহাড় থেকে বলছি। কংলাক পাহাড় থেকে আপনাদেরকে জাস্ট মেঘের রাজ্যে আমরা আছি, এখন মেঘের রাজ্যে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। কংলাক পাহাড় থেকে মেঘটা কত সুন্দর দেখা যাচ্ছে। আমাদের সাথে 15 জনের একটা গ্রুপ আমরা আসছি, দেখুন। মনে হইতে পারে যে এখানে ভোরবেলা অথবা সন্ধ্যাবেলা অথবা রাত, আসলে না, এখন সকাল 7টা বাজে। 7টা বাজে, সূর্যের দেখা নেই, আসলে সূর্যের দেখা আছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমরা মেঘের রাজ্যে আসছি। আমরা এত এত উঁচুতে আসছি, সিকিম, গ্যাংটক, পোকরা, দার্জিলিং, নেপাল, কাঠমান্ডু, এই সমস্ত জায়গা থেকে আমি হলপ করে বলতে পারি আমাদের এই দেশ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এখানে অনেক সুন্দর জায়গা রয়েছে। সৌন্দর্যের লীলাভূমি বলতে পারেন। দেখতে পাচ্ছেন আমার সাথে একজন ট্রাভেলার, এটা সোহেল, সে কিভাবে আসছে, তার আগমনী বার্তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে কষ্ট করে কংলাকে উঠতে পারলেই আসল মজা। দেখুন কংলাক পাহাড়ের উপরে গাছ, পাহাড়ি গাছ, গাছের পাশ ঘেঁষে পাহাড়ে ওঠার জায়গা। দেখুন এখান থেকে পুরাই মেঘের ভেলা, মেঘের সাথে লুকোচুরি, মেঘের সাথে খেলা। অনেক ট্রাভেলার আছে, অনেক ট্রাভেলার আসে আমাদের এখানে। হ্যাঁ, দেখুন চাকমা, তাদের জীবন। কংলাকে আমরা একদম পাহাড়ের চূড়ায়, পাহাড়ে আমরা চলে আসছি। আমাদের ট্রাভেলাররা ছবি তুলছে, দেখুন। চলে আসছি অবশেষে কংলাকে, আপনার অনুভূতিটা একটু শুনতে চাচ্ছি। এই যে কষ্ট করে আপনার পাহাড়ে গেছে, আপনার কেমন লাগছে? আপু, আপনি এই যে কষ্ট করে পাহাড়ে চূড়ায় উঠছেন, আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। কেন ভালো লাগে সেটা চারদিক দেখে বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ।